আপনার কাছে যদি রেশন কার্ড থাকে, সে PHH, SPHH, RKSY1, RKSY2 যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন, আপনার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন কার্ড নিয়ে জারি হলো তিনটি বিরাট নিয়ম। বন্ধুরা, নিয়মগুলো আপনারা তিনটি জেনে নেবেন, মধ্যখান থেকে স্কিপ করবেন না। হতে পারে এক নম্বর দু নিয়ম, দু নম্বর নিয়মটি আপনারা জানলেন, কিন্তু তিন নম্বর নিয়মটি জানা আপনাদের খুবই দরকার ছিল, সেই জন্য আপনাকে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই জানাবেন যে রেশন কার্ড এবং আধার কার্ডের মধ্যে কোন কার্ডের গুরুত্ব আপনার হিসেবে সবচেয়ে বেশি। তো বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল, আমি স্যাভি। রেশন কার্ড নিয়ে প্রথমে কেন্দ্র সরকারের তরফ থেকে যেই সুখবরটি পাওয়া গেছে, সেই সুখবর অনুযায়ী 65 বছরের বেশি এবং বিশেষভাবে সক্ষমদের কাছে রেশনের খাদ্য সামগ্রী পাঠাতে নির্দেশ দিল কেন্দ্র সরকার। বয়সজনিত বা বিশেষভাবে সক্ষম, যাকে এখন দিব্যাঙ্গ বলা হয়, হওয়ার কারণে রেশন দোকানে যেতে অক্ষম ব্যক্তিদের কাছে খাদ্য সামগ্রী পাঠিয়ে দেওয়ার বিকল্প ব্যবস্থা করতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ পাঠালো কেন্দ্র খাদ্যমন্ত্রক। খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের জন্য কেন্দ্র এটা করতে বলেছে। মন্ত্রকের গণবণ্টন ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর PK গুপ্তা সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের খাদ্য দফতরের প্রধান সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে। রেশন দোকানে যদি কেউ আসতে না পারে বার্ধক্যজনিত কারণে অথবা বিশেষভাবে সক্ষম হওয়ার কারণে, এই ধরনের গ্রাহকদের খাদ্য সামগ্রী পাঠানোর জন্য দুটি প্রস্তাব দিয়েছে কেন্দ্র। রাজ্য সরকার এই দুটি প্রস্তাবের মধ্যে যে কোনো একটি প্রস্তাব গ্রহণ করতে পারে। যে রেশন গ্রাহকের বয়স 65 বছরের বেশি অথবা বিশেষভাবে সক্ষম গ্রাহকদের এই ব্যবস্থার আনতে বলা হয়েছে, তবে এর সঙ্গে ওই রেশন গ্রাহকের পরিবারে 16 থেকে 65 বছর বয়সী অন্য কোনো সদস্য নেই এমন পরিস্থিতিও থাকতে হবে। অর্থাৎ কোনো রেশন গ্রাহকের বাড়িতে যদি 16 থেকে 65 বছরের মধ্যে কোনো গ্রাহক না থাকে, তাহলে সেই বাড়িতে কিন্তু রেশনের খাদ্য সামগ্রী পৌঁছে দিতে হবে রাজ্য সরকারগুলিকে। এমনই কিন্তু প্রস্তাব দিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু কারোর বাড়িতে যদি 16 থেকে 65 বছর বয়সী কেউ থাকে, তাহলে সে কিন্তু এই সুবিধা পাবে না। অনেক সময় কি হয়, বাড়িতে দুই এক বৃদ্ধ এক বৃদ্ধা থাকে, দুজনেরই বয়স মোটামুটি 65 বা 60 অ্যাবাভ থাকে, সেক্ষেত্রে তাদের কিন্তু রেশনের সামগ্রী আনতে যেতে খুবই সমস্যা হয়। এই সমস্যায় যেন তাদেরকে পড়তে না হয়, তাদের রেশনের মাল যেন প্রতি মাসে বা প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে পৌঁছে যায়, এই জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় মন্ত্রকের চিঠিতে জানানো হয়েছে, রাজ্য সরকার চাইলে এই ধরনের রেশন গ্রাহকের বাড়িতে তার জন্য বরাদ্দ খাদ্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করতে পারে। ওড়িশা সরকার কিন্তু ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু করবে বলে চিঠিতে উল্লেখ করেছে এবং এতদিনে চালু হয়ে গেছে। তবে বাড়িতে খাদ্য সামগ্রী পাঠানোর জন্য কোনো অবস্থাতেই গ্রাহকের উপর অতিরিক্ত কোনো খরচের বোঝা চালানো যাবে না। অর্থাৎ কেউ যদি মনে করে যে খাদ্য সামগ্রী, রেশনের খাদ্য সামগ্রী কারোর বাড়িতে পাঠিয়ে দেবে কিন্তু তার থেকে কিছু ক্ষতিপূরণ নেবে অথবা তার থেকে কিছু চার্জ নেবে, তাহলে কিন্তু সেটা মোটেও করা যাবে না। অর্থাৎ নিখরচায় যদি কারোর বাড়িতে 65 বছর এর বেশি বৃদ্ধ বা বৃদ্ধা থাকে এবং তার বাড়িতে যদি 16 থেকে 65 বছরের কোনো আর অন্য লোক না থাকে, তাহলে সেই সব লোকের বাড়িতে নিখরচায় প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে কিন্তু রেশনের সামগ্রী যেন রাজ্য সরকার পাঠিয়ে দেয়, এ ধরনের নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। এখন দেখার বিষয় যে পশ্চিমবঙ্গ সরকার এই নতুন নির্দেশটিকে বা কেন্দ্র সরকারের এই নির্দেশটিকে কবে থেকে মেনে নেয়। তবে এর পাশাপাশি বিকল্প যে প্রস্তাবটি দেওয়া হয়েছে, সেই প্রস্তাবে রেশন গ্রাহকের মনোনীত কোনো ব্যক্তিকে খাদ্য সামগ্রী দেওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে কিছু নিয়ম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ওই গ্রাহককে তার মনোনীত ব্যক্তির নাম জানাতে হবে, ওই মনোনীত ব্যক্তির আধার নম্বর দিতে হবে। তবে কোনো ব্যক্তিকে মনোনীত করার জন্য কয়েকটি শর্ত আছে। ওই ব্যক্তিকে একই রেশন দোকানে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহক হতে হবে। চিহ্নিতকরণের প্রক্রিয়া সম্পূর্ণ
করে, তবেই ওই মনোনীত ব্যক্তির হাতে রেশন দোকানে আসতে অসমর্থ গ্রাহকের খাদ্য সামগ্রী কিন্তু দেওয়া হবে। কোনো অবস্থাতেই রেশন ডিলার বা তার কোনো আত্মীয় স্বজনকে এই ব্যবস্থায় অংশ নেওয়ার জন্য মনোনীত করা যাবে না। রেশন ব্যবস্থায় জড়িত ভিজিল্যান্স কমিটিগুলিকে এই প্রক্রিয়ায় যুক্ত থাকতে বলেছে কমিটি। তো বন্ধুরা, কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে আপনারা কতটা স্বাগত জানাচ্ছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। বন্ধুরা, এরপরে সুখবর অনুযায়ী রাজ্যের পরিষেবায় বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল রেশন কার্ড। মাঝপথে পরিষেবা উধাও হওয়া রুখতে এবার আধারের সঙ্গে গ্রাহকের ডিজিটাল রেশন কার্ড বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার। সঙ্গে গ্রাহকের ঠিকানা এবং ফোন নম্বরও কিন্তু দিতে হবে। এই ডিজিটাল রেশন কার্ড থাকলে কিন্তু রেশন দোকানে যে দুর্নীতি হয় সেই দুর্নীতি অনেকাংশে কমানো সম্ভব হবে। কারণ এই ডিজিটাল রেশন কার্ড, যখন আপনারা ডিজিটাল রেশন কার্ডকে সোয়াইপ করার একটা মেশিন থাকবে, সেই মেশিনে যখনই আপনি ডিজিটাল রেশন কার্ডকে সোয়াইপ করবেন, তখনই আপনার নামে কত কেজি চাল অথবা কত কেজি গম অথবা কত লিটার তেল আপনার জন্য অ্যালোটেড আছে সমস্ত কিছুই কিন্তু সেই স্ক্রিনে ভেসে আসবে এবং আপনার কাছে একটা রসিদও চলে আসবে। যেমনটা আপনারা দেখে থাকেন এটিএম থেকে টাকা তোলার সময়, সেরকম মতন আপনার কাছে একটা রসিদ আসবে। সেই রসিদেও মেনশন করা থাকবে যে আপনার নামে কতটুকুন চাল গম বা ডাল বা তেল আপনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে আপনার জন্য বরাদ্দ করে রয়েছে। সেই বরাদ্দ মতনই কিন্তু এখন থেকে আপনারা রেশনের সামগ্রী পেয়ে যাবেন। এতদিন পর্যন্ত কি হতো, রেশন ডিলাররা যা বলতো সেটাই কিন্তু আমাদের মাথা পেতে নিতে হতো। কারণ আমাদের কাছে কোনো তথ্য ছিল না যে আমাদের নামে ঠিক কত লিটার তেল অথবা ঠিক কত কেজি চাল বা গম আমাদের নামে আসে। রেশন দোকান থেকে যা বলতো সেটাই কিন্তু আমাদের মানতেই হতো। কিন্তু এই নতুন ব্যবস্থা কার্যকরী হওয়ার পরে কিন্তু রেশন দোকানের দুর্নীতি অনেকাংশে কমা সম্ভব হবে। তো বন্ধুরা, আপনি কি চাইছেন যে রেশনে ডিজিটাল রেশন কার্ড এবং রেশনের সঙ্গে আধার সংযুক্তিকরণ খুব তাড়াতাড়ি বাধ্যতামূলক করা উচিত? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। এরপরে যে সুখবরটি জারি হয়েছে রেশন কার্ড নিয়ে, সেই সুখবর অনুযায়ী এখন থেকে ডিজিটাল রেশন কার্ড বিশেষ ডাক ব্যবস্থায় পৌঁছে যাবে গ্রাহকের বাড়ি। এই জন্য কার্ড পিছু খরচ হবে 28 টাকা করে। সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থার খামতির জন্য এর আগে অনেক রেশন কার্ড পাননি। বারবার আবেদন করা সত্ত্বেও কিন্তু রেশন কার্ড না পাওয়ার অভিযোগ উঠেছে। সেটাই মূল কারণ এটাই বলে খাদ্য দফতর মনে করছে। প্রায় 50 লক্ষ ডিজিটাল রেশন কার্ড এখনও পর্যন্ত বিলি হয়নি। বিলি না হওয়ার রেশন কার্ডগুলো কিন্তু আবার খাদ্য দফতরের কাছে চলে গেছে। একদিকে যেমন রয়েছে পোস্ট অফিসের তাদের না পৌঁছে দেওয়া, অন্যদিকে তেমনি যেহেতু এগুলোকে অর্ডিনারি পোস্টে পাঠানো হয় সেগুলো, সেই জন্য কিন্তু এগুলো পৌঁছে দেওয়া কিন্তু সেরকম কোনো তোড়জোড় থাকে না। এরকমটি যেন না হয় এবং প্রত্যেকের কাছে যেন ডিজিটাল রেশন কার্ড সময়ের মতন পৌঁছে যায়, সেই জন্য কিন্তু এখন থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। এই সমস্যা যত তৈরি না হয় তার জন্য বিশেষ ডাক ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীর বাড়ির ঠিকানায় ডিজিটাল রেশন কার্ড পৌঁছে যাবে। একটি ঠিকানায় কার্ড পৌঁছে দিতে খাদ্য দফতরকে খরচ করতে হবে 28 টাকা। কার্ড পৌঁছানোর জন্য এই খরচ করার জন্য অর্থ দফতরের বিশেষ অনুমোদন কিন্তু পাওয়া গেছে, তবে এজন্য অর্থ দফতরকে আলাদা টাকা বরাদ্দ করতে হয়নি। খাদ্য দফতর নিজস্ব অর্থ থেকে কার্ড পাঠানোর খরচ করা হবে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন আবেদনকারী কাছে কার্ড পৌঁছে দেওয়ার জন্য ডাক বিভাগের সঙ্গে চুক্তি হয়েছে। ডাক বিভাগ যে ব্যবস্থার মাধ্যমে নতুন ইস্যু হওয়া পাসপোর্ট বাড়ির ঠিকানায় পৌঁছে দেয়, রেশন কার্ডের ক্ষেত্রে এখন থেকে সেটাই করা হবে। তবে আবেদনকারীর কাছে রেশন কার্ড পৌঁছানো নিশ্চিত করতে হবে এই ব্যবস্থা করা হয়েছে। কার্ড যাতে ঠিক মতন পৌঁছয় তার জন্য ফর্মে বাড়ির ঠিকানা নির্ভুলভাবে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে খাদ্য দফতরের তরফ থেকে। অর্থাৎ আপনারা যখন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করবেন অবশ্যই আপনার ঠিকানা নির্ভুলভাবে দেবেন। অর্থাৎ আপনার যে কেয়ার অফ থাকবে তার নাম, আপনার গ্রামের নাম, আপনার রাস্তার নাম, আপনার বাড়ির নাম্বার যদি থাকে বাড়ির নাম্বার, তারপরে আপনার জেলার নাম, তারপরে আপনার
পিনকোড সমস্ত কিছু এবং লাস্টের স্টেট মানে সমস্ত কিছু খুবই ভালোভাবে দেবেন, তাহলে কিন্তু আপনার কাছে এই নতুন ব্যবস্থার মাধ্যমে খুবই কম দিনের মধ্যে আপনার কাছে রেশন কার্ড পৌঁছে যাবে। ভর্তুকিবিহীন রেশন কার্ডও একই ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীর কাছে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিহীন দু ধরনের রেশন কার্ড হয়। ভর্তুকিযুক্ত রেশন কার্ড, যেই রেশন কার্ডের মাধ্যমে কেউ ভর্তুকিতে চাল গম ডাল পায়, আর ভর্তুকিহীন যেগুলোতে তারা ভর্তুকিতে পায় না কিন্তু তারা ইচ্ছে করলে রেশন দোকান থেকে নর্মাল দামে সেগুলো কিনতে পারবে, কিন্তু সেই ভর্তুকিহীন রেশন কার্ডকে রেশন গ্রাহকরা অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ ইউজ করতে পারবে। সেই ভর্তুকিবিহীন রেশন কার্ডও কিন্তু একই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের বাড়িতে পৌঁছে যাবে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য দফতর সূত্রে জানা গেছে, নতুন ডিজিটাল রেশন কার্ড তৈরির দায়িত্ব ভিন রাজ্যের একটি সংস্থা করবে। রাজ্য সরকারি সংস্থা সরস্বতী প্রেসের মাধ্যমে বিভিন্ন রাজ্যের সংস্থাকে কার্ড তৈরির কাজ করা হয়েছে। বিভিন্ন জেলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে প্রশাসনিক বৈঠকে প্রায়ই আধার রেশন কার্ড না পাওয়ার বিষয়টি উঠত, তাই সবাই যাতে রেশন কার্ড পান তার জন্য মুখ্যমন্ত্রী খাদ্য দফতরকে নির্দেশ দিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রীর এই নির্দেশ মতনই খাদ্য দফতরের তরফ থেকে এই নতুন ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে। এই নতুন ব্যবস্থার ফলে রেশন কার্ড আসছে না, বা রেশন কার্ড অনেকদিন আগে করেছিলাম কিন্তু একজনের রেশন কার্ড এসছে, বাকি পরিবারের কারোর রেশন কার্ড আসেনি, এমনটা যেন না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে খাদ্য দফতর। তার জন্য বিশেষ ডাক ব্যবস্থার মাধ্যমে, যেই ডাক ব্যবস্থায় প্রতিটি কার্ড পিছু খরচ হবে 28 টাকা করে, সেই ব্যবস্থার মাধ্যমে এখন থেকে কিন্তু গ্রাহকের বাড়িতে পৌঁছে যাবে ডিজিটাল রেশন কার্ড, সেই ভর্তুকিযুক্তই হোক অথবা ভর্তুকিবিহীনই হোক। কিন্তু আপনাদেরকে অবশ্যই খুব ভালোভাবে আপনাদের এবং নির্ভুলভাবে আপনাদের ঠিকানা লিখতে হবে। তো বন্ধুরা, রেশন কার্ড নিয়ে এই তিনটি আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনাদের সবচেয়ে কাজের মনে হলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।